সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। সামনে তোমাদের টেস্ট এবং তার কিছুদিন পরেই তোমাদের ফাইনাল, অর্থাৎ 2024-এ উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্যই বলছি, যাদের টেস্ট খুব সামনে এবং ফাইনাল এসেই গেছে। আশা করছি সবাই তাদের মতো তারা নিজেদের সাবজেক্টে সমস্ত সাবজেক্টে প্রিপেয়ার্ড আছে এবং ফিলোসফিতেও প্রিপেয়ার্ড হয়েছে। যেমনভাবে প্রিপেয়ার হয়েছ, বেসিক্যালি আমি ফিলোসফির ওপরেই কয়েকটা কথা বলবো এবং কোন কোন ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দেবো, সিরিয়ালি সেগুলো তোমরা দেখবে। তো সামনে টেস্টের পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা সব সমস্ত স্টুডেন্টকে এবং সমস্ত সাবজেক্টের জন্য, শুধু ফিলোসফির জন্য না। ফিলোসফিতে ভালো নাম্বার তোলার জন্য, এমনকি 80-তে 80 পাওয়ার জন্য কোন কোন ভিডিওগুলো তোমরা দেখবে তার লিস্ট আমি ডেসক্রিপশানে একটা একটা করে দিয়ে রেখেছি। তোমরা সেই লিস্টটা পরপর সিরিয়ালি 1, 2, 3, 4 করে তোমরা পরপর দেখবে। দেখলে তোমাদের ক্ষেত্রে, মানে আমি বলবো এটুকুই যে তোমাদের ক্ষেত্রে 80-তে 80 পাওয়া সম্ভব হতে পারে। তো সেক্ষেত্রে প্রথম যেটা বলবো, যে কয়েকটা জিনিস বলবো, যে চ্যাপ্টার ওয়াইজ, সিলেবাস ওয়াইজ, আশা করছি তোমরা আমার সমস্ত ভিডিও দেখেছো। যারা এখনও দেখনি তারা ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং যারা ভিডিও ছাড়া প্রিপেয়ার্ড হয়ে আছো, প্রিপারেশন নিয়ে ফেলেছো, তো দ্যাটস গুড। তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা প্রিপেয়ার্ড, তারা এবার এক্সামের জন্য কীভাবে প্রিপেয়ার্ড হবে তার জন্য এই ভিডিওতে আমি ডিসক্রিপশানে সেই সকল ভিডিও লিঙ্ক দিচ্ছি যেগুলো পরপর দেখলে মার্কস ভালো আসবে। ভুল করে এটা ভেবো না যেন এই লিঙ্কগুলো দেখলে আমি অজানা বিষয় জেনে যাব। জানা তুমি জানো সেটাকে বেস করে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়েছি। এবার যারা আমার, মানে যারা প্রিপেয়ার্ড হয়নি সেইভাবে, তাদের ক্ষেত্রে বলবো তারা অন্যান্য ভিডিওগুলো দেখো, প্রিপারেশন ভালো করে নাও, নিয়ে আগামী দিনে পরীক্ষার জন্য প্রস্তুত ভালোভাবে হও। হয়তো টেস্টটা তাদের ক্ষেত্রে একটু খারাপ হবে, কিন্তু ফাইনালের জন্য প্রিপারেশন তোমরা এখন থেকে নিতে থাকো। তো দেখা হচ্ছে, তোমরা ওই নিচের ডেসক্রিপশনের ভিডিওগুলো দেখো, আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, আর সবাইকে আগাম শুভেচ্ছা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য।